আসসালামু আলাইকুম। ইংলিশ ক্লাবে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি হাসান ফয়সাল। আজকের লেসনটিতে আমরা আলোচনা করব কিভাবে ইংরেজিতে তারিখ লেখা যায়। মনে রাখতে হবে যে ব্রিটিশ এবং আমেরিকান ইংরেজিতে কিন্তু তারিখ লেখার নিয়মটি আলাদা। যেমন প্রথমে আমরা দেখি ব্রিটিশ ইংলিশে কিভাবে লেখা যায়। ব্রিটিশ ইংলিশে এখানে বেশ কয়েকটি ফরম্যাট দেওয়া আছে, আপনি যে কোনোটি লিখতে পারেন। সংখ্যায় যদি লিখতে চান তাহলে এভাবে লিখতে পারেন। একটি জিনিস কিন্তু স্পষ্টতই ব্রিটিশ থেকে আমেরিকান ইংলিশে আলাদা, সেটি হচ্ছে ব্রিটিশ ইংলিশে প্রথমে দিন থাকে, তারপর মাস থাকে, তারপর বছর থাকে। দিন, মাস, বছর, দিন, মাস, বছর। তবে আমেরিকান ইংলিশে কিন্তু প্রথমে আপনার থাকবে হচ্ছে মাস, তারপর থাকবে দিন, এবং তারপর সবার শেষে থাকবে বছর। দেখতেই পাচ্ছেন এখানে প্রথমে মাস এবং তারপর হচ্ছে দিন। মাস, দিন এবং বছর, এটি হচ্ছে আমেরিকান ইংলিশ। তবে ব্রিটিশ ইংলিশে অবশ্যই আপনাকে প্রথমে দিন ব্যবহার করতে হবে এবং মাস ব্যবহার করতে হবে। যেমন 10ই জানুয়ারি, আপনি বলতে পারেন 10 জানুয়ারি, এখানে আপনি সংক্ষেপে জে এন লিখতে পারেন। তারপর আপনি বলতে পারেন 10 জানুয়ারি, ফুল ফর্মে লিখতে পারেন। আপনি লিখতে পারেন 10 জানুয়ারি 2023, অথবা 10th জানুয়ারি 2023, the 10th January 2023। ডিফারেন্সটা হলো উপরের সেন্টেন্সে কমা নেই, কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে কমা আছে। আপনি সংখ্যায় এভাবেও লিখতে পারেন, 10/1/2023 এভাবে লিখতে পারেন আপনি ব্রিটিশ ইংলিশে। আপনি বলতে পারেন Tuesday 10 January 2019, আপনি বলতে পারেন Tuesday 10 January 2023, কিংবা আপনি বললেন Tuesday the 10th of January 2023। এবার দেখি যে আমেরিকান ইংলিশে কিভাবে আপনাকে বলতে হবে। প্রথমে মাসের নাম, তারপর হচ্ছে তারিখ। জানুয়ারি ফুল ফর্মে লিখলেন 10 January 10th, তবে এটি কম ব্যবহৃত হয়। January the 10th, এটিও কিন্তু কম ব্যবহৃত হয় আমেরিকান ইংলিশে। January 10, 2023, অথবা Tuesday, January 10, 2023, সংখ্যায় লিখলে 01/01/2023, সো আমরা দেখে নিলাম কিভাবে ইংরেজিতে সহজেই তারিখ এবং দিন সম্পর্কে প্রশ্ন করা যায় এবং এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া যায়। আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের এ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।